উম্মার এক সাহসী নারী ডাক্তার আফিয়া সিদ্দিকা। তৎকালীন সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ নিউরো সায়েন্টিস্ট ছিলেন তিনি। তাকে পেতে সারা বিশ্বের উন্নত দেশগুলো তখন সকল শর্ত মানতে রাজি ছিল, এত চাহিদা ছিল তার। দুনিয়ার ঠিক যতটুকু পাওয়ার পর কোনো লোক একথা বলতে পারে যে আমি দুনিয়ার সবটুকু অর্জন করেছি, তিনি ছিলেন এমন একজন দাবিদার হিসেবে উপযুক্ত মানুষ। কিন্তু ইসলাম ও মুসলিমদের পক্ষে কথা বলে আজ 7034 দিন বা 19 বছরের বেশি সময় ধরে তিনি জেলে আবদ্ধ। অনেক অফার এসেছিল কিন্তু ইসলামের সাথে তিনি সামান্যতম কম্প্রোমাইজ করেননি। তার ইতিহাসগুলো অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যতবার পড়ি ততবারই কাঁদতে বাধ্য করে তার অতীত। 19 বছরে তাকে বিভিন্ন ক্ষতিকর ওষুধ দিয়ে পুরো শরীরকে অকেজো করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন যাবৎ তাকে শুধুমাত্র মুঠো ভরে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো হতো খাবারের পরিবর্তে। এতে তার দুটো কিডনি অকেজো হয়ে গেছে। আহ, পুরো দুনিয়া যার জন্য পাগল পাওয়া ছিল তাদের রাষ্ট্রীয় উন্নতি সাধনে আজ শুধুমাত্র ইসলাম ও মুসলিমদের পক্ষে থাকায় তার এই করুণ অবস্থা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নবুয়ত প্রাপ্তির ঘোষণার কথা স্মরণ করিয়ে দেয় এই ঘটনা। এই 19 বছর জানিতে জেলের বাইরে থেকে তার মুক্তির জন্য কষ্ট করে যাওয়া একমাত্র ব্যক্তি তার মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। ডাক্তার আফিয়া সিদ্দিকার জন্য আল্লাহ পাক উত্তম ব্যবস্থা করে দেন। ঘরে ঘরে তার মতো সাহসী নারীদের তৈরি করে দেন মন আল্লাহ পাক, আমিন। পরিশেষে বলতে চাই, মুসলিম গড়গুলোতে ডাক্তার আফিয়া সিদ্দিকার মতো ত্যাগী নারীদের আলোচনা হওয়া উচিত। মহিলাদের পরস্পরের মসজিদগুলোতে তাদের মতো নারীদের আলোচনা হওয়া উচিত। নিজেদের মেয়ের সন্তানগুলোকে এই সাহসী ইতিহাস শোনানো উচিত, যাতে মুসলমানরা সবসময় মানতে বাধ্য থাকে যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সাহসী নারীরা আজও নিজেদের জীবনকে বিলিয়ে দিচ্ছেন ইসলামের তরে। আর এটাই ইসলামের সোনালী ইতিহাস। আল্লাহ পাক উম্মার সন্তানদের রক্ষা করেন, তাদের জন্য যথেষ্ট হয়ে যান, আমিন। আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।